মোশারফ স্যার সহ যারা এখানে আমাদের এই কর্মশালায় নতুন শিক্ষাক্রম নিয়ে চমৎকার ভাবে তারা প্রশিক্ষণ দিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ বিশ্বকে শিশুর পাঠযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ছাড়পত্র কবিতায় সুকান্ত বলেছিলেন, আমরা শিক্ষকরা কি পাইলাম কি পাইলাম না এই রকমটা নিয়ে আমরা কাজ করি না। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি, এখানে আমাদের ফারুক ভাই, এখানে আমাদের উপস্থাপক, এখানে আমাদের মিজান ভাই, সিদ্দিক স্যার, তুইন সাহ, মোশারফ স্যার, তারপরে আমাদের রেজাউল স্যার, যে তারা যে এখানে বক্তব্য রাখলেন এবং দিনব্যাপী তাদের যে কার্যক্রম, অনেক হাই স্কুলের শিক্ষকেরও এইরকম যোগ্যতা তাদের অনেকের দাঁড়িয়ে গেছে নাই তাদের মতো। তা আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যে কিন্ডার গার্ডেনে এই যে এখানে যারা সামনে উপস্থিত রয়েছেন, যে তাদের বিগত দুই বছর যে কীভাবে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি মাঝে মধ্যে আমাদের দুই হিসাবের সাথে দেখা হইতো, কথা হইতো যে কী যে একটা পরিস্থিতি, আমরা হাই স্কুলগুলো রীতিমতো একেবারে হিমশিম খেয়ে যেতাম, কিন্তু আপনারা তারপরেও এত কিছুর পরে ঠিকই আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানানো ভাষা আমার নাই, ধন্যবাদ জানিয়ে আমি ছোটও করব না। আর আমাকে যে বিশেষণে বিশেষিত করা হয়েছে, আসলে এইরকম আমি কোনো ব্যক্তিও না, আমি সাধারণ একজন মানুষ এবং আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন শিক্ষক। আমার অনেক ছাত্রছাত্রী এখানে আছেন দেখতে পাচ্ছি, শিক্ষকতা পেশা, এটি আমার একটা গর্ব। গত পরশু দিন এসছে আমার এখানে ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছে, ক্লাস 3 থেকে সামসুলকে পড়েছে ঢাকা ইউনিভার্সিটি, এটা সপ্তম বেচার রয়েছে রোবোটিক্স অ্যান্ড মেকানিক্যাল নতুন সাবজেক্ট। এইরকম অনেক ছাত্রছাত্রী এখন আমাদের সাথে কর্মক্ষেত্রে রয়েছে শিক্ষকতা পেশায়। আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তা আজকে আমি জানি কিন্ডারগার্টেনে যে অবস্থা, কারণ আমিও ওই যে আমাদের উপস্থাপক স্যার যে চমৎকার করে বললেন, তার মতো তো আর বলতে পারি না। আমরা ধান ক্ষেতের মধ্যে, ফিরুজ স্যার, ধান ক্ষেতের মধ্যে আমরা চেষ্টা করেছি একটা অবস্থান করার, সেখানেও আমরা 50 টাকা দিয়ে আমাদের কার্যক্রম বেতন আমরা পাইতাম, শুরু করেছি সেই জায়গা থেকে। আল্লাহর রহমত, আপনাদের সকলের দোয়া সহযোগিতা একটা পর্যায়ে আসছে। এরপরে গভর্নমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত এমপিউভুক্ত, এমপিউভুক্ত হলে কী হবে, আমরা তো আমাদের প্রায় 350-এর উপরে শিক্ষক, আমরা 60 জন এমপিউভুক্ত, অলমোস্ট প্রায় 300-ই নন এমপিউ। অতএব শিক্ষকদের কথাগুলো আমরা বুঝি। আর কিন্ডারগার্টেনের অবস্থা এই বিগত 2 বছরে যে পরিস্থিতি গেল আল্লাহ ছাড়া কেউ জানে না, যে তারপরও যে ঠিকই আছে প্রতিষ্ঠানগুলো আজকে এরকম একটি প্রোগ্রাম করতে যাচ্ছে, আমি সাধুবাদ ধন্যবাদ না জানিয়ে পারছি না যে আয়োজকদের কত বড় সাহস হইলে পরে শিক্ষার প্রতি কত চিন্তা চেতনা ভালোবাসা থাকলে পরে এই বাচ্চাদের জন্য এই ধরনের একটা প্রশিক্ষণ কর্মশালা করে। আসলে যে কথাগুলো বক্তারা বলেছেন আপনাদের মনে দুর্ভাগ খাচ্ছে যে আসলে কি হচ্ছে এই শিক্ষা, নতুন শিক্ষাক্রম বা শিক্ষা কার্যক্রম যে পরিচালিত হবে, আমাদের কারো কোনো ট্রেনিং নাই, আমরা কেউ খুব একটা জানি না, সব কিছু মিলিয়ে একটা মোটামুটি অন্ধকারের মধ্যে এখনো আমরা রয়েছি। এই প্রশিক্ষণ কর্মশালা আমরা যতটুকু জানি এটা শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে, এবং আমি আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমি এই কথা বলার সুযোগ আছে, এবং এটা আমি বলবো যে যেই দেশের 98% শিক্ষা পরিচালনার দায়িত্ব বেসরকারি শিক্ষকদের, তাদেরকে বাদ রেখে প্রশিক্ষণ কর্মশালা কতটুকু সাকসেস হবে, অতএব তাদেরকে সম্পৃক্ত করা হবে। এবং আপনারা জানেন যে আমি বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের সেক্রেটারি, আমাদের সিদ্দিক স্যার সহ এখানে মোশারফ স্যার যারা সরকারি প্রাইমারিতে ছিল, হাই স্কুলে ছিল, সবাই মিলিয়ে এটা করেছেন। ঢাকার ডিসি হলো এটার সভাপতি। আমরা ওই দিন ওসমানী
স্মৃতি মিলনায়তনে একটা প্রোগ্রাম করেছি এই এইরকম যে আমাদের কাবি স্কাউট সম্প্রসারণ কর্মশালা, সেখানে ডিসি স্যার ছিলেন, দুদুক কমিশনার ছিলেন, আমাদের সিএনসি মহোদয় শিক্ষা প্রাথমিক শিক্ষা সচিব ছিলেন, সেখানে আমরা আলাপচারিতা করেছি। আমাদের কিন্ডারগার্টেনও রাখার ওখানে কথা ছিল, কিন্তু আমরা স্বল্প সময়ে এই সভাটা যদি আগে হইতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এদেরকে অন্তত নেতৃস্থানীয় এবং প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়ে আমরা ওই জায়গায় একটা অন্তত মেসেজ দেওয়া যে কিন্ডারগার্টেন একটা বিষয় রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা শীঘ্রই আমাদের মেট্রোপলিটন স্কাউটসে আমরা কিন্ডারগার্টেনদের নিয়ে তারা যারা কাবি স্কাউট সম্প্রসারণের লক্ষ্যে এটা তারাও এগিয়ে আসতে পারে, অর্থাৎ একটা একটা ধাপ উঠে যাবে, তখন অন্তত মেসেজগুলো যাবে। এবং আমি চেষ্টা করবো ঢাকার ডিসি মহোদয়কে সেখানে রাখার জন্য কিন্ডারগার্টেনও এই কাবি স্কাউট সম্প্রসারণ সহ বেসরকারি শিক্ষার যে 98% দায়িত্ব তারা পালন করেন এই বিষয়টা ডিসি স্যারকে সরাসরি মেসেজ দেওয়া দরকার। অত্যন্ত ভালো মানুষ বর্তমান ডিসি স্যার, আমি এইটার ব্যবস্থা অতি শীঘ্রই করবো ইনশাল্লাহ। এই মর্মে আপনাদেরকে আমি বলতে পারি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আর স্যার যেটা বললেন যে আপনাদের দাবি দেওয়া, অ্যাকচুয়ালি আমরা তো শিক্ষক, আমরাও বেসরকারি শিক্ষক সংগঠন করি, সেখানে অনেক সুবিধা অসুবিধা রয়েছে। আর কিন্ডারগার্টেনে তো আর সমস্যার কথা বলে শেষ করার মতো না, কিন্তু অন্তত স্যার যে কথাটা বলেছেন যে ন্যূনতম মজুরি, এই দাবির সাথে আমিও একমত। আমরা এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি, ন্যূনতম 12,000 টাকা দিয়ে আমাদের এই কার্যক্রম শুরু করা হোক। এই ধরনের একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যারেরা কাজ করছেন, আমরা ইনশাল্লাহ স্যারদের সাথে আছি। যেখানে যেভাবে সহযোগিতা করা দরকার আমরা ইনশাল্লাহ করব। আর আমি যেটা বলছিলাম, এই যে শিক্ষকরা এই কচি বাচ্চাদের, কচি ছেলে মেয়েদের মনে হাসি ফোটানোর জন্য তাদের, তারা হাসবে, তারা কাঁদতে ভুলে যাবে, এই ধরনের মানসিকতা নিয়ে এই যে আমাদের ভাই বোনের শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত হয়েছেন, এবং যারা অনেকেই ব্যস্ততার কারণে হয়তো উপস্থিত হতে পারেনি, আপনাদের মাধ্যমে তারা এটা জেনে নেবে। সত্যিকার অর্থে এটা একটা বিরাট ব্যাপার। আপনারা, আমরা বুদ্ধিদীপ্ত আত্মনির্ভর জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা জানি যে 18,000 মাখলুকাত এই পৃথিবীতে রয়েছে। একমাত্র মানুষেরই দোসর জন্ম হয়, দুইবার জন্ম হয়, একবার বাবা মা জন্ম দেন, আরেকবার দেন শিক্ষক শিক্ষিকারা জন্ম। এইটা একমাত্র আমাদের দ্বারাই হয়ে থাকে, আর সেই আমরা কত অবহেলিত, কত লাঞ্ছিত সমাজে এই সময়ে, যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। আমি আমাদের শিক্ষকদেরকে বলেছি, এই এই এলাকায়, জানি না আমার সাথে সকলে একমত হবে কি না, এখানে অনেক বিজ্ঞ স্যারেরা আছেন, তাদেরকে তো আমরা অনেক পুরাতন দেখি, চিনি, যে এই ডেমরা এলাকায় তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান কাউন্টি করা হতো, সব ঢাকা শহরে থাকবে, ওই জায়গায় সমস্ত কিছু হবে। আমরা চেষ্টা করে দেখিয়ে দিতে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, কতটুকু সফল হয়েছি জানি না, সবাইকে নিয়ে, যে না অজপাড়া গায়ে সেই ধান ক্ষেতের মধ্যেও, এই অজপাড়া গায়ে বিল ঝিলের মধ্যেও যে প্রতিষ্ঠান হতে পারে, বিকানের সেই যে একমাত্র প্রতিষ্ঠান নয়, রাজুক উত্তরের একমাত্র প্রতিষ্ঠান নয়, আসুন ডেমরা, আসুন শিল্পাঞ্চলে, দেখে যান এখানেও সোনা ফলানোর জন্য আমাদের যেই দার্শনিকরা রয়েছে, যে শিল্পীরা রয়েছে, তাদের হাতের নিপুণ শিল্পীর যে নিপুণভাবে কাজ করার, যে কারুকাজ করার যে মানসিকতা, যেই শিল্পীদের, তারা ডেমরায় বাস করতে পারে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখন ডেমরাকে চিনে না এইরকম আমার মনে হয় না শিক্ষাবিদ বা শিক্ষার সাথে সংশ্লিষ্ট এমন কেউ রয়েছে। আপনাদের এই কিন্ডারগার্টেনের মধ্যেই এবং আমাদের যে ছোটো ছোটো শিশুরা, তাদের মধ্য দিয়েই আমাদের কার্যক্রমে, আজকে একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। এই বিল্ডিং আমরা প্রথমে আর্কিটেক্ট একটা ডিজাইন করেছে, সেই ডিজাইন করে তারপরে ইট বালু দিয়ে এটা করেছি। এই যে কার্যক্রম, আজকে আমরা বিল্ডিংয়ে বসছি, কিন্তু ইট বালু দিয়ে
যে এই যে পরিচর্যা করে আজকে এইরকম একটা সুন্দর পরিবেশ দিয়েছে, ঠিক তদ্রূপ আমরা আমাদের এই প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা তাদেরকে সেইভাবে ইট বালু দিয়ে যেমন গড়ে আমরা তাদেরকে সেইভাবে মানুষ হিসেবে গড়ে তুলি ও তোলার কাজটা করেন আমাদের শিক্ষকরা। তা আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সকাল থেকে বসে আছেন, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আপনাদের এই এত চমৎকার আয়োজনের জন্য আবারও আমি আমাদের আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আর পাশাপাশি আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আবার প্রধান অতিথি অনেক বিশেষণে বিশেষায়িত করেছেন। এতে আমি ছোটোখাটো মানুষ, সাইজও নাই, নাক চেহারও নাই আমার, কিন্তু আমি একজন শিক্ষক, এটা হলো সবচেয়ে বড় পরিচয় আমার। এটা আমি সবসময় এটা খুব গভীরভাবে এটাকে সম্মান করি। যে কোনো একজন শিক্ষক আমার এখানে গেলে আমি কাউকে যত ব্যস্তই থাকুক, আমি এক কাপ চা না খাওয়াকে সে কিন্ডারগার্টেনের হোক আর কোন জায়গার, এটা বড় কথা নয়। আমাদের শিক্ষক আপনি শুধু পরিচয় দিবেন আমি একজন শিক্ষক, এটাই আমার কাছে যথেষ্ট। আমি এরকম বড় মাপের কোনো শিক্ষক নই, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এ আশাবাদ ব্যক্ত করে আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।